আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্টোরি ফর গুডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। স্টোরি ফর গুড ইতিবাচকতা ছড়িয়ে দিন। আজ আমাদের মাঝে স্টোরি ফর গুডের একজন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন, মুন্সিগঞ্জ জেলার 2019 সালের সেরা সহকারী শিক্ষিকা জনাব সুমাইয়া বাসু। শুরু করতে চাচ্ছি একটি বিখ্যাত উক্তি দিয়ে, দ্য বেস্ট টিচার টিচ ফ্রম দ্য হার্ট, নট ফ্রম দ্য বুক। সো আমি বলতে চাচ্ছি যে একজন সেরা শিক্ষক তার হৃদয় থেকে শেখান, বই থেকে শেখান না। তো আমাদের আজকের যিনি অতিথি, 2019 সালের মুন্সিগঞ্জ জেলার সেরা শিক্ষিকা হয়েছিলেন, কাজে আমি বিশ্বাস করি, স্টোরি ফর গুড বিশ্বাস করে, তিনি তার পাঠদান শুধুমাত্র বই থেকে না, তিনি তার পাঠদান হৃদয় থেকে করে থাকেন, এজন্যই তিনি সেরা হতে পেরেছেন। তো আই এম ওয়েলকামিং মাই টুডেস অনারেবল গেস্ট সুমাইয়া বাসুম ফ্রম মুন্সিগঞ্জ, অ্যান্ড আই এম রিকোয়েস্টিং এ টুডেস গেস্ট টু ইন্ট্রোডিউস হারসেলফ। সো ম্যাডাম, প্লিজ give your introduction to our honorable viewers. Madam, thank you. আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া তাবাসসুম, সহকারী শিক্ষক, নাগেরহাট নতুনকান্দি এমপি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, লৌহজং, মুন্সিগঞ্জ। আমি আসলে পরিচয়ে রাব্বি স্যারকে আগেই পরিচয় দেওয়ার আগে একটা ধন্যবাদ দিতে চাই যে এত সুন্দর একটি আয়োজনে আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি সত্যি খুব নিজেকে ভাগ্যবান মনে করছি, ধন্যবাদ রাব্বি স্যার। আর আমি আসলে নিজের সম্পর্কে বলতে গেলে আমার পরিচয়, আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একজন সহকারী শিক্ষক, আমি একজন শিক্ষক মনে প্রাণে, শিক্ষক মনে প্রাণে, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আর এবারে একটি আরেকটি পরিচয় হচ্ছে, যেটা আমাদের রাব্বি স্যার অলরেডি বলেছেন যে আমি এবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2019-এর মুন্সিগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছি। রাব্বি স্যার ধন্যবাদ, শুনতে চাই আপনার সেরা হওয়ার গল্প, শুনতে চাই মাত্র 18 বছর 5 মাস বয়সে আপনি প্রাথমিক বিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন, সেই গল্প শুনতে চাই। তখন আপনার বয়স খুবই অল্প ছিল, সেই সেই সময়ের আপনার ভাবনাটা এবং প্রাথমিক শিক্ষা যে আপনাকে প্রতিনিয়ত একজন শিক্ষক হিসেবে সমৃদ্ধ করছে, নিশ্চয়ই আপনিও আপনার শিক্ষার্থীদের প্রতিনিয়ত আপনার মেধা, দক্ষতা, পরিশ্রম দিয়ে সমৃদ্ধ করছেন এবং তার স্বীকৃতি আপনি পেয়েছেন। সেটা হচ্ছে 2019 সালে আপনি মুন্সিগঞ্জ জেলার সেরা সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছে। তো শুনতে চাচ্ছি কখন এবং কত সালে আপনি প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দিয়েছেন। ম্যাডাম, আসলে স্যার আমার শিক্ষকতা জীবনের গল্প বলতে গেলে, শিক্ষকতা পেশার প্রতি আমার আসলে অসম্ভব ভালোবাসা সে ছোটবেলা থেকে। কারণ হচ্ছে আমার বাবা একজন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন, আমার মা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং আমরা তিন বোন, তিন বোনের মধ্যে আমরা আমরা ছোট দুই বোনই হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, আর আমার আরেক বোন হচ্ছে সরকারি চাকুরে। তো সেক্ষেত্রে হচ্ছে ছোটবেলা থেকে আমাদের এই শিক্ষকতা প্রফেশনটাকে খুব বেশি ভালোবাসা, ভালো লাগা, সবসময় শ্রদ্ধা, এবং এটাকে একটা আইডল জব হিসেবেই আমরা দেখেছি। তো আমার যখন আমি তখন যখন আমি ইন্টার পাস করার পর অনার্সে ভর্তি হই, তখনই আমার একটা সুযোগ আসে, ঠিক 18 বছর 3 দিনে আবেদন করার একটা সুযোগ আসে, আমি তখন আবেদন করি। আবেদন করার পরে আমার এটা আসলে যখন আমার চাকরিতে আমি যোগদান করি, আমার চাকরিটা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি 2006-এর এপ্রিলের 20 তারিখে যোগদান করি। তো তখন থেকে আমার এই শিক্ষকতা জীবনের পথ চলা এবং ভালো লাগা, ভালোবাসা, মনে প্রাণেই আসলে আমি আমার এই শিক্ষকতা পেশাকে ভালোবেসেছি, এখনো ভালোবেসে কাজ করছি। আমার কখনোই মনে হয় না যে একটা বিদ্যালয় শুধুমাত্র শুধুমাত্র একটা শিক্ষা দেওয়ার জায়গায়, শিক্ষক যে শিক্ষা দিবে তা না, সেখান থেকে অনেক শিক্ষা নেওয়ারও সুযোগ আছে।
আমি প্রতিনিয়ত সেখান থেকে শিক্ষা নেই এবং নিজেকে সেখান থেকে ডেভেলপ করি। তো আমার এই প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে আমি নিজেকে প্রতিনিয়ত আপডেট করেছি, প্রতিনিয়ত কাজ করেছি, মনে প্রাণে ভালোবেসেছি এবং বিদ্যালয়কে নিজের মনে করেছি। সেখানে যখন আমি গিয়ে দাঁড়াই তখন আমার মনে হয় যে মানে আমি মানে স্থির থাকতে পারি না, আমার মনে হয় এখানে একটু এরকম করলে ভালো হতো, এরকম করলে ভালো হতো, আমার আরেকটু ওই জায়গাটা একটু ঠিক করলে ভালো হতো, বাচ্চাদের আরেকটু কিভাবে দিলে ভালো হতো, এই চিন্তাগুলি থেকেই আসলে আমার নিজেকে এই পর্যন্ত গুছিয়ে আনা। আর আসলে বিদ্যালয়কে ভালোবাসি, শিক্ষার্থীদের ভালোবাসি, প্রফেশনকে ভালোবাসতেই আসলে এই অর্জন সম্ভব। সবচেয়ে বড় কথা হচ্ছে এই পেশাকে শ্রদ্ধা এবং ভালোবাসা, আর এটার কারণে হয়তো আজকে আমি এই মানে আমি বলবো আমার জন্য এত আর্লি যে আমি শ্রেষ্ঠ হতে পেরেছি, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হতে পেরেছি মুন্সিগঞ্জ জেলায়। ধন্যবাদ আপনি ধন্যবাদ স্যার ম্যাডাম, বলেন। ধন্যবাদ ম্যাডাম। আমি এখন পরিচয় করিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের যিনি কো হোস্ট করেছেন, যিনি তিনি নিজেও মানিকগঞ্জ জেলার 2019 সালের সেরা শিক্ষিকা। তো সেরাদের মঞ্চে আরেকজন সেরাকে স্বাগত জানাচ্ছি, আপনার মতোই উনিও 2019 সালের মানিকগঞ্জ জেলার সেরা শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। বিষয়টি আসলে সত্যি আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করেন, একজন আলোকিত মানুষ, একজন আলোকিত শিক্ষক। তো আজকে আপনার সাথে কথা বলবেন, ভালো লাগা, কিছু স্মৃতি শেয়ার করবেন। তো শুরুতেই আমি চলে যাচ্ছি আমাদের আজকের এই স্টোরি ফর গুডের কো হোস্ট রোজিনা মাহমুদ আপার কাছে। আপা প্লিজ আপনার পরিচয়টা যদি আপনি একটু তুলে ধরেন, আপা অডিওটা চালু করুন, অডিওটা। ধন্যবাদ রাকিব ভাই, আসসালামু আলাইকুম। আমি রোজিনা মাহমুদ, মানিকগঞ্জ জেলার 2019 সালের শ্রেষ্ঠ শিক্ষিকা। এই এই আমার পরিচয় আর কি। যাই হোক, ভালো লাগছে। সুমাইয়া, আমি মনিটর নাম দেখতে পাচ্ছি, সুমাইয়া আপু ভালো আছেন আপনি? ভালো আছি। আর আমরা মনে হয় আমাদের পরিচয় হয়েছিল, আপনার মনে আছে না? আমার কিন্তু মনে আছে, আমরা যখন বিভাগীয় প্রতিযোগিতায় যাই তখন আপনার সাথে কিন্তু আমার পরিচয় হয়, রোজিনা পা। হ্যাঁ জি, আপনার চেহারাটা দেখে তাই আমি মানে চিনতে পেরেছি, আপনি অনেক সুন্দর, মনে হয় রূপান্তরের গল্প এই এই এটা নিয়ে আসছিলেন তাই না? যদি আই থিঙ্ক ভুল না করি, আমার আমার অ্যালবামটা, আমার অ্যালবামটা ছিল রূপান্তরের গল্প, রূপান্তরের চুপ কথা। সরি, হ্যাঁ রূপান্তরের চুপ কথা। হ্যাঁ, আপনাকে দেখে খুব ভালো লাগছে। তো ইতিবাচকতা সহ এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আসলে আমার খুবই ভালো লাগছে, আমি সত্যি খুব আনন্দিত এবং কৃতজ্ঞ রাব্বি স্যারকে, আমাকে তাৎক্ষণিক যে উনি এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে সুযোগ দিবেন, আমি সত্যি খুব আনন্দিত। আর আপনাকে আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে, মানে আবার আমরা কথা বলছি, আবার আমাদের সাথে দেখা হলো, এটা আমার জন্য একটা পরম পাওয়া। তো ম্যাডাম, তো ম্যাডাম আমাদের একটি পরিকল্পনা আছে, আমাদের সারা বাংলাদেশের যে সমস্ত শিক্ষকগণ সেরা হয়েছেন তাদের সেরা হওয়ার গল্পটি আমরা শুনতে চাই, সেরা হওয়ার গল্পটির যে ইতিবাচকতা এটা আমরা শিক্ষকদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আমি শুরুতে একটি কথা বলেছি, দ্য বেস্ট ইজ আ টিচ ফ্রম দ্য হার্ট, নট ফ্রম দ্য বুক। সো আপনাদের মতো আলোকিত যারা শিক্ষক আছেন, তারা যে হৃদয় থেকে আপনাদের শিক্ষার্থীদের শিক্ষা দেন, তাদের উন্নত জীবনের স্বপ্ন দর্শন উদ্বুদ্ধ করেন, এই বিষয়টাই শুনতে চাই। তো এবার চলে যাচ্ছি আপনার, আপনি কয়টি বিদ্যালয়ে চাকরি কাজ করেছেন শিক্ষক হিসাবে? আমি আসলে আমি বলবো রাবি স্যার, হ্যাঁ হ্যাঁ, কয়টি বিদ্যালয়ে আপনি চাকরি কাজ করেছেন আপনার এই চাকরি জীবনে? আচ্ছা, আমি আমার বর্তমান বিদ্যালয় পর্যন্ত আমি 4টি বিদ্যালয়ে কাজ করেছি। এই বিদ্যালয়ের অনেক অনেক শিক্ষার্থীর সাথে আপনি শিক্ষক হিসেবে কাজ করেছেন, তো এমন কোন শিক্ষার্থীর কথা আপনার মনে মনে পড়ে কিনা, বা এমন কোন শিক্ষার্থী আপনার আছে কিনা যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, এরকম কিছু কিছু? আসলে আমার সব শিক্ষার্থী খুব খুবই মানে আমার খুব কাছের এবং খুবই প্রিয়, কারণ আমি ওদেরকে খুবই ভালোবাসি সবসময়, নিজের নিজের সন্তান, নিজের ছোট ভাই বোন, ঠিক এরকম চেহারা গুলোই হচ্ছে ওরা আমার কাছে। তো আমার সবসময় কিছু চেহারা খুব মানে মনের মধ্যে ভাসে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমার যখন ঠিক 18 বছর 5 মাসে যখন আমি সেই বিদ্যালয়টা জয়েন করি, সেখানে পঞ্চম শ্রেণীর যে ব্যাচটা ছিল ওদের মানে ওদের ভালোবাসাটা আমার কাছে প্রথম, এবং ওদের আমার প্রতি যে পজিটিভ মনোভাব, আমাকে যে গ্রহণ করার যে মানসিকতা, আমি কখনোই ভুলবো না।
তার মধ্যে অন্যতম একটা ছাত্র ছিল আসিফ, যে এখনো আমাকে প্রতিনিয়ত ফেসবুকে অনুপ্রাণিত করে যায়, যার আইডল হচ্ছে আমি। মানে ওর কথা শুনলে আমার নিজেকে মনে হয় যে না, মনে হয় কিছু একটা করতে পেরেছি, শিক্ষার্থীদের মনে একটু হলেও একটু জায়গা করতে পেরেছি। হ্যাঁ স্যার বলুন। প্রাক প্রাথমিক শ্রেণীতে শিক্ষাদান করে থাকেন? প্রাক প্রাথমিক শ্রেণীতে, প্রি প্রাইমারি ক্লাস, প্রাক প্রাথমিক শ্রেণীতে কি আপনি বাচ্চাদের পড়িয়ে থাকেন? না আসলে আমাদের প্রাক প্রাথমিকের আমার যাওয়া হয়নি, তবে আমি পড়িয়েছি, আমি বিগত বিদ্যালয়গুলিতে পড়িয়ে এসেছি। তবে যখন শিক্ষক স্বল্পতা থাকে তখন অবশ্যই আমি যাই, এবং ওদেরকে আমার মনে হয় যে একটা ফুলের মতো, এবং ওদের ক্লাসটা আমি এত বেশি এনজয় করি রাব্বি স্যার, মানে আমি কি বলবো। আমার বর্তমানে আমি যে বিদ্যালয়টা আছি, নাগেরহাট নতুন কান্দি এমবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে একটা মানে আমার একটা ছাত্রী আছে যে কিনা একটু বিশেষ চাহিদা সম্পন্ন। তো ওর মা যখন, আপনাকে আমি গল্পটা একটু ছোট করে বলেই নেই, ওর মা যখন ওকে এই বিদ্যালয়ে নিয়ে আসে তখন এসে বলল যে ও একটা বাক্য শেষ করতে পারে না, একটা কথা বলতে গেলে সেটা ও শেষ করতে পারে না, একটু এলোমেলো করে ফেলে, ও পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে না, কারোর সাথে কথা বলতে পারে না, ফ্রি হতে পারে না। তো যখন প্রাক প্রাথমিক শিক্ষক যখন ওই ক্লাসে যেতেন, আমিও চেষ্টা করতাম তার বাইরে, আমার যখন সুযোগ হতো আমি ওই ক্লাসে যেতে, এবং যাওয়ার পরে আমি যা দেখলাম যে ওই মেয়েটা সবার থেকে নিজেকে গুটায় রাখে, মানে সে নিজের মতো করে থাকতে চায়। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, চমৎকার একটা মেয়ে সে, যেমন সে দেখতেও যেমন, তার আচরণ আমার কাছে খুব একটা অস্বাভাবিক মনে হয় না। কিন্তু যখন দেখলাম ওর সাথে কথা বলতে যাই, ও একটা বাক্য শেষ করতে পারে না, ও আমার সাথে ইন্টারেকশন করতে পারে না, ও নিজের মতো করে শুধু লিখে, ওর যা মনে হয় তাই চেষ্টা করে লিখার। তো নাম হচ্ছে মৌমিতা। তো আমি মৌমিতাকে যখন নাম ধরে ডাকি, নাম ধরে ডেকে আমি বললাম মৌমিতা আমি হচ্ছি সুমাইয়া ম্যাডাম, ঠিক তখন থেকে মনে হয় ওর মাথায় ঢুকে গেল ও স্কুলে এরপর থেকে ওর সাথে আমি অনেক ধরনের আচরণ করি, অনেক বন্ধুসুলভ মনোভাব নিয়ে এগিয়ে আমি ওর কাছে যেতে পেরেছি ইনশাল্লাহ। এবং যখনই আমি ও বিদ্যালয়ে আসে, আসার পরে ও শুরু করে জোরে একটা ডাক দেয় সুমাইয়া ম্যাডাম। এই যে এখন লকডাউন চলছে, এখন ওর বাসা থেকে ওর বাবা মা ফোন দেয় যে ম্যাডাম আপনি একটু কথা বলেন, আপনার সাথে কথা বলতে চায়। ও নিজে নিজে সুমাইয়া ম্যাডাম হচ্ছে, ও নিজে সুমাইয়া ম্যাডাম সাজছে, ওইভাবে সে ক্লাস দিচ্ছে, অভিনয় করছে আমার মতো। তা আমার এই প্রাথমিকে গিয়ে আমার এই চমৎকার একটা অভিজ্ঞতা আসলে আমি বর্ণনা করতে পারবো না। এছাড়া আসলে আমাদের মনে হয় আমরা তো শিক্ষার্থীদের আনন্দের সাথে পাঠ করে থাকি, পাঠ দিয়ে থাকি, কিন্তু প্রাক প্রাথমিক শ্রেণীটা হচ্ছে সবচেয়ে বেশি এক্সেপশনাল আমার মনে হয়, কারণ ওদের নিয়ে অনেক ভাবে অনেক আনন্দ নিয়ে কাজ করা যায়। রাব্বি স্যার হ্যাঁ ধন্যবাদ। তো শিক্ষক হিসেবে আপনি যোগ দিয়েছিলেন 2006 সালে, প্রায় 14 বছর। তো এই এই 14 বছর দীর্ঘ সময়ের এমন কোন অভিজ্ঞতা আছে কিনা যেটা আপনাকে খুব ইন্সপায়ার করে, যেটা আপনাকে সামনে এগিয়ে যেতে অনেক ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে? অডিওটা চালু করতে হবে, অডিওটা অডিওটা চালু করতে হবে, অডিও অডিও অডিও। হ্যাঁ হ্যাঁ দুঃখিত। হ্যাঁ হ্যাঁ তো আপা ডিসকানেক্ট হয়ে গেল, আপা হয়তো আবার আসবে, যোগ দিবে আমাদের সাথে। তো স্টোরি ফর গুড এর স্লোগান হচ্ছে ইতিবাচকতা ছড়িয়ে দিন। তো আমাদের সাথে আবার যোগ দিয়েছেন, আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। দুঃখিত আমি সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আসলে আমাকে, আমি যেটা বলছিলাম যে প্রতিনিয়তই আসলে আমরা কিন্তু অভিজ্ঞতা নিয়ে থাকি, আমি নিজে নিয়ে থাকি প্রতিটা বিদ্যালয় থেকে। আর আমাকে আসলে ওই যে শিক্ষার্থীদের ভালোবাসা, সহকর্মীদের ভালোবাসা, একটা পজিটিভ চিন্তা ভাবনা, এবং মানে প্রতিটা শিক্ষার্থী যে ফুলের মতো, ওদের সাথে নিজেকে জড়িয়ে কাজ করা, সেখান থেকে আমি অনুপ্রাণিত হই। যখন কাজ করে যাই, যখন একটুখানি স্বীকৃতি পাই, একটু ধন্যবাদ পাই, সেটাই আমাকে অনুপ্রাণিত করে, আমি প্রতিনিয়ত অনুপ্রাণিত হই। কারণ আমি মনে করি না যে একটা বিদ্যালয়ের কাজ কোনো শিক্ষকের একার হতে পারে, সেক্ষেত্রে প্রধান শিক্ষকের শিক্ষকের যে কাজটা আছে সেটাও যদি আমি আমার পক্ষে সম্ভব হয়, আমি যদি সেটা কিছুটা হলেও জেনে থাকি, আমি সহায়তার জন্য নিজে সহযোগ এগিয়ে যাই, কারণ আমার সেখানে গিয়ে খুব শেখার আগ্রহ, এবং ওখান থেকে যে আমি ধন্যবাদ বা স্বীকৃতি পাই এটাই আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছে। এবং আজকে আমার এই সেরা হওয়ার পেছনে এই কাজগুলি, এই অভিজ্ঞতাগুলি সবচেয়ে বেশি কাজে লেগেছে। রাব্বি স্যার তো ধন্যবাদ। আপনার একটি একটি মন্তব্যকে আমি এই স্টোরি ফর গুডের পক্ষ থেকে ছেড়ে করতে যাচ্ছি। আমাদের একটি মন্তব্য করেছেন
আমাদের একজন আলোকিত শিক্ষক, যাকে আমি সব সময় আমি অনুপ্রেরণার উৎস বলে থাকি, তিনি হচ্ছেন পরম শ্রদ্ধেয় আমাদের খায়রুন্নাহার লিপি আপা। উনি বলেছেন, আমার জীবনে যতগুলো শিক্ষক সহযোগ অন্তরে ভালোবাসার চাদর আবৃত, তার মধ্যে সুমায়াতা বাসুল অন্যতম একজন। ভীষণ ভালো লাগছে ইতিবাচক মানুষগুলোকে দেখতে পেয়ে। অশেষ ধন্যবাদ সংস্থানক প্রিয় আলোকিত মানুষ আব্বিস স্যারকে, শুভকামনা নিরন্তর। তো ম্যাডাম, আসলে সত্যিকার অর্থেই আপনার এই মন্তব্যে আসলে ভাষা খুঁজে পাচ্ছি না কি দিয়ে আমাদের ভালো লাগাটা প্রকাশ করব। এত ধন্যবাদ জানাচ্ছি। আপনিও আমাদের সাথে যোগ দিয়ে আজকে আমাদের সুমায়া তাবাসুম ম্যাডামকে আলোকিত একটু অনুপ্রাণিত করতে পারেন। আপনাকে এক লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, যদি আপনার সময় থাকে অবশ্যই আপনি এসে আমাদের সাথে যোগ দিবেন। এত ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। অডিওটা বন্ধ করুন, অডিওটা 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 বন্ধ করুন, অডিওটা। তো আরেকটি বিষয় যেটা আমি ফেসবুকে লক্ষ্য করেছি, আপনি একটি কাজ করে থাকেন সবসময়, সেটা হচ্ছে অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের আপনি সহযোগিতা করে থাকেন। তো এই বিষয়টা আসলে আমার কাছে খুব ইতিবাচক মনে হয়েছে। তো এই বিষয়টা আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন এবং এটা আসলে আপনাকে কতটুকু উৎসাহিত করে, এবং ভবিষ্যতে আপনি এই কাজগুলোকে অব্যাহত রাখবেন কিনা? অডিও ম্যাডাম, অডিও প্লিজ। হ্যাঁ, আসলে আমি অসহায় ও অসচ্ছল ও মেধাবী যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য আমার শুরু থেকেই কিছু ভাবনা ছিল, তাদের জন্য কাজ করার জন্য সবসময় আমি ভেবেছি ওদের জন্য যদি কখনো সুযোগ হয় আমি করব। কারণ আমার খুব অল্প বয়স থেকে চাকরি জীবন শুরু, তো সব ক্ষেত্রে কিন্তু আমি একটু জুনিয়র ছিলাম, তো আমার সবার স্নেহ পাওয়ার খুব বেশি মানে একটা ব্যাপার ছিল। তো সেই ক্ষেত্রে মনে হতো যে আমার উপরে তো অনেক গার্ডিয়ান আছে, ওনারা কিছু করুক, তা আমার যখন সুযোগ আসবে আমিও করব। তো আমি যখন এই বিদ্যালয়ে আসলাম, এর আগে তো চেষ্টা করেছি অনেক করার, আসলে আমি সেই ছোটখাটো বিষয়গুলি মেনশন করতে চাই না, কিন্তু এর মধ্যে গত বছর 2019 সালের জানুয়ারির মাঝামাঝি আমার বাবার বাড়ি হচ্ছে শ্রীনগর উপজেলায়, সেখানে সেখানে হচ্ছে আমার এক পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে একটা ফেসবুক গ্রুপ থেকে আমাকে আমন্ত্রণ জানায় যে আমি যেন আমার যদি অসচ্ছল বা মেধাবী কোনো শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে তাদেরকে তারা কিছু শিক্ষা উপকরণ দিতে চায়, তো আমি যদি চাই তাহলে তাদেরকে সেক্ষেত্রে আমি দেওয়ার ব্যবস্থা করতে পারি। তো আমার কাছে মনে হলো যে এটা আমার জন্য একটা অনবদ্য সুযোগ, আমি সেটাকে কেন কাজে লাগাবো না। যে সুযোগটা আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে আমি সেটা হাতছাড়া করতে চাই না, আমি চাই এটা যেন আমার শিক্ষার্থীরা পায়, আমার নিজের বিদ্যালয়ের শিক্ষার্থীরা পায়। সেক্ষেত্রে আমি তাদেরকে নিজে যোগাযোগ করলাম উইলিংলি, সে ফেসবুক গ্রুপে যোগাযোগ করে তাদেরকে আমি তাদের থেকে সেই মেধাবী শিক্ষার্থী এবং অসচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে ব্যাগ খাতা কলম সবকিছু দেওয়ার ব্যবস্থা করি। এছাড়া স্থানীয় ভাবে অনেক ধরনের অনুদান আনার জন্য চেষ্টা করি, বিভিন্ন গুণীজনের কাছে বলার চেষ্টা করি। তো এটাই। তো ধন্যবাদ আপা। এই একটি বিষয় সেরাদের কিছু মিল থাকে। সো আজকে আমাদের স্ক্রিনে আরেকজন সেরা আছেন, মানিকগঞ্জ জেলার 2019 সালের সেরা শিক্ষিকা রোজিনা মাহমুদ। তো আপাকেও আমি দেখেছি সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী তিনি বিতরণ করে থাকে। তো আসলে সেরাদের আসলেই কিছু মিল থাকে, এই বিষয়টা আমি আজকে পেলাম। তো এই বিষয়টা যদি রোজিনা মাহমুদ আপা যদি আপনি একটু শেয়ার করেন। রোজিনা মাহমুদ আপা প্লিজ। ধন্যবাদ রাব্বি ভাই। আসলে একটা ক্ষুদ্র প্রচেষ্টা, আমি মনে করি যে আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা একজন ব্যক্তিকে একটু যদি সামনে এগিয়ে নিয়ে যায় এটা আমার জন্য পরম পাওয়া। তবে আমি এখানে একটু ইন্টারঅ্যাক্ট করতে চাই, আমাদের রাব্বিও কিন্তু এই ব্যাপারে সিদ্ধ হস্ত, রাব্বিও সফটওয়্যার করে থাকে, আমি রাব্বি, আমরা দুইজনে টিচার্স ড্রিমে একই প্ল্যাটফর্মে কাজ করি। তো রাব্বিও আমাদের মানিকগঞ্জের সুবিধা বঞ্চিত স্কুল আসছে দিশারি, তো এই স্কুলে আমাদের প্রতিষ্ঠাতা হলো টিচার্স ড্রিমের মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার স্যার। শাহরিয়ার স্যার আমাদের সবসময় ভালো ভালো কাজে অনুপ্রাণিত করে, তো সেই স্যারের অনুপ্রেরণায় আমি রাব্বি আমরা মিলে দিশারির একটা সুবিধা বঞ্চিত স্কুল আছে আমাদের মানিকগঞ্জে, এই স্কুলে বাচ্চাদের আমরা খাতা কলম প্রোগ্রাম করে থাকি, সেটা শুধু আমি একা না সাথে রাব্বিও করে। আর সেরাদের মাঝে সেরা রাব্বি আরো সেরা রাব্বি, তো মানিকগঞ্জ জেলায় 2019 সালে উপজেলার রাব্বি কম্পিটিশনে এসেছিল, রাব্বি
জিততো আমি জানি, কিন্তু হলে ওর বয়স একটু কম ছিল, সেই কারণে হয়তো বাদ পড়ে গেছে। আগামী 2020 সালের কম্পিটিশনে আমি আশা করব রাব্বি সেরাদের সেরা হবে, নট অনলি মানিকগঞ্জ জেলা বাট অলসো সারা বাংলাদেশ, ঢাকা ডিভিশন বাংলাদেশে সেরা হবে। রাব্বির জন্য আমার শুভকামনা সব সময়। ধন্যবাদ আপা, হঠাৎ করে আজকের এই স্ক্রিনটা আলোকিত হয়ে উঠল, খেয়াল করলাম ঘটনাটা কি ঘটলো আসলে, দেখতে পেলাম অত্যন্ত শ্রদ্ধেয় খায়রুন্নাহার লিপি ম্যাডাম আমাদের সাথে যোগ দিয়েছেন। আসলে একজন শিক্ষক কতটা নিবেদিত প্রাণ হলে, সহকর্মীদের প্রতি কতটা ভালোবাসা থাকলে, আজকে কিন্তু এই প্রোগ্রাম সম্পর্কে তার কোনো ধারণা ছিল না এই প্রোগ্রামটা করতে যাচ্ছি, বাট এই প্রোগ্রামটা দেখে সাথে সাথে সে যোগ দিয়েছে। আপনাকে স্যালুট জানাচ্ছি, স্যালুট আপা, স্যালুট। এত শুরুতেই আমি চলে যাচ্ছি খায়রুন্নাহার লিপি আপার কাছে। আপা আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ভীষণ ভালো লাগছে আমার প্রিয় সুমাইয়া তাবাসসুমকে দেখে, ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ। পাশাপাশি রোজিনা মাহমুদ ম্যাডাম ভীষণ প্রিয় একজন মানুষ আমার। আর আমার কাছে সুমাইয়া হচ্ছে একটি ভালোবাসা, একটি অনুভূতির নাম, মানে ওকে আমার, ও একজন ইতিবাচক মানুষ, আর ওর দৃষ্টিভঙ্গিটা এত বেশি ইতিবাচক, আমার কাছে মনে হয় ও অনেক মানুষের চেয়ে, ও অনেক মানবিক দিক থেকে ও একজন সেরা মানুষ আমার কাছে। আমি ওকে বিভিন্ন ভাবে পর্যবেক্ষণ করেছি, আবার পর্যবেক্ষণ করে ওর বৈশিষ্ট্যগুলো আমি আলাদা আলাদা ভাবে পর্যালোচনা করেছি আপন মনে। তো আমার ছোট উপলব্ধিতে আমার কাছে মনে হয় সে একজন সেরা মানুষ, এবং ওর যে ইতিবাচক যে দৃষ্টিভঙ্গি আছে শিক্ষকতা পেশার জন্য, সে নিঃসন্দেহে একজন অনুকরণীয় এক সহযাত্রী আমাদের। পাশাপাশি আরেকজন মানে অত্যন্ত সমুজ্জ্বল একটি মুখ, বহু গুণে গুণান্বিত একজন মানুষ রোজিনা মাহমুদ ম্যাডাম, ভীষণ ভালো লাগা। আর সবচেয়ে ভালো লাগা অনুভূতির জায়গা আমি বলবো, এখানে দুজন মানুষই আমার সঙ্গে ঢাকা বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সহকারী সহকারী শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে, এবং এরা একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, আমরা হয়ে গিয়েছিলাম ওই প্ল্যাটফর্মটিতে বন্ধু। মানে এই যে একজন আরেকজনকে জড়িয়ে নেওয়ার যে এক ধরনের বিশালতা, এক ধরনের যে উদারতা, সেই জায়গাটায় সুমাইয়া তাবাসসুম, সুবর্ণা রয় লিপা, রোজিনা মাহমুদ এবং খায়রুন্নাহার লিপি, চারজন আমরা চারটি মানুষ একটি প্ল্যাটফর্মে, আমরা ভাইবার যাওয়ার আগ পর্যন্ত সে আমার ঘাম মুছিয়ে দিচ্ছে, আমি তার ঘাম মুছিয়ে দিচ্ছি, সে তার উপকরণ আমি গুছিয়ে দিচ্ছে, আমার উপকরণ সে গুছিয়ে দিচ্ছে, এইভাবে আমরা কিন্তু ঢাকা বিভাগের শ্রেষ্ঠ পরীক্ষা শ্রেষ্ঠত্বের জায়গায় আমরা আসীন ছিলাম। তো সেই জায়গাটিতে আমি একা নির্বাচিত হয়েছি, আর আমার কাছে মনে হয়েছে ওই জায়গাটিতে যদি সবাই নির্বাচিত হতে পারতো আমার কাছে শান্তি লাগতো। তো আমি হয়তো তাদের চাকরির দিক থেকে একটু অভিজ্ঞতার পাল্লাটা আমার একটু ভারী, আমার যেহেতু 20 বছর হয়ে গিয়েছে তারা আমাকে সহজভাবে মেনে নিয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে, তারা কিন্তু হিংস্র হয়নি, তারা এত ইতিবাচক। এবং আজকের এই প্ল্যাটফর্মটিতে আমি ঢোকার মেইন কারণ হচ্ছে যে ইতিবাচকতা ছড়িয়ে দিন। তো এই মানুষ দুটি সম্পর্কে যদি আমি ইতিবাচকতা এই লাইভের মাধ্যমে ছড়িয়ে দিতে না পারি, তাহলে আমি মনে করব আমার কোনো কোনো জায়গায় কার্পণ্য রয়েছে, আর আমার কোনো কিছু আমার জীবনে বলার বাকি থেকে যাবে। অতি উৎসাহ নিয়ে আমি এই জায়গাটিতে আজকে ঢুকেছি, আর সঞ্চালক রাব্বি সে আমার কাছে একটি জলজলে মুখ, যত দেখছি মুগ্ধ হচ্ছি। পাশাপাশি সে অবশ্যই একজন প্রতিশ্রুতিশীল শিক্ষক এবং উদার একজন শিক্ষক। ইতিবাচক মানুষগুলোকে দেখে খুব ভালো লাগছে। এত করোনা সংকটময় মুহূর্তে এই যে ইতিবাচকতা আমরা ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস, আমি আমার সহযাত্রীদের প্রতি, এই উজ্জ্বল মুখদের প্রতি, এই ইতিবাচক মনোভাব ধারণকারীদের প্রতি আমার সশ্রদ্ধ, আমার অনেক অনেক ভালোবাসা এই তিনজন প্রিয় মানুষের প্রতি, অনেক অনেক শুভকামনা রইল। আজকের আলোচনা ফলপ্রসূ হোক, শুভকামনা রাব্বি স্যার, আল্লাহ হাফেজ। শুভকামনা লিপি আপা, আপনাকে দেখে অনেক ভালো লাগছে।
প্ল্যাটফর্মে ছিলাম, বিভাগীয় পরীক্ষায় আমার পরেই আপনি ছিলেন, পাশাপাশি ছিলেন, কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, আসলে একটা বন্ধুসুলভ মনোভাব আমাদের মধ্যে ছিল। আপনাকে দেখে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, শুভকামনা নিরন্তর আপনার জন্য। ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে লিপি আপার কথাগুলো শুনছিলাম, এই কান দিয়ে না হৃদয় দিয়ে শুনছিলাম। হৃদয়ের একজন মানুষ, পরম শ্রদ্ধেয় একজন মানুষ আপা। আসলে আপাকে আমি একটি একটি পোস্ট দিয়েছিলাম, আপা সেখানে একটি মন্তব্য করেছিলেন, আসলে একজন মানুষ কতটা ইতিবাচক হলে একজন মানুষকে ইন্সপায়ার করতে পারে। আসলে আমি মনে করি আপা, আমি অত্যন্ত আপনাদের সবার অনেক ছোট, তো আমি মনে করি যে ইতিবাচক না হওয়াটাও একটা দুর্নতা। আমার যদি নেতিবাচক মন থাকে তাহলে আমি দরিদ্র, আর ইতিবাচক হতে তো আপা টাকা পয়সা লাগে না, যা একটু মানসিক একটু পরিবর্তন, ভালোকে ভালো বলা, ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করা, এইসব কাজে কেন আমরা পিছিয়ে থাকবো। সো ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে সবাই ভালো থাকবেন আপা, একটু যদি থাকতেন, যদি আপনার একটু সময় হয় আপা। আপার কাছে যদি আমাদের লিপি ম্যাডামকে কিছু বলার থাকে আপা। রাব্বি স্যার আমি একটু বলবো, আমি জানি না, কারণ ওখানে গিয়ে আমার মনে হয় না এক একজনের যে সৌহার্দ্য, প্রথম পরিচয় যে একজন আরেকজনকে যে একসেপ্ট করে নেয়া, সেটা আমার কিন্তু মনে হয় না একবারও। সেখানে বিশেষ করে লিপি আপু এবং সুবর্ণা রায় লিপাদি, এদের কথা তো আমি কি বলবো। লিপি আপুর সাথে যখন পরিচয় হইলো, মানে তারপর থেকে এখন পর্যন্ত আমি দেখলাম এত সুন্দর মন, আমার মনে হয় আমাদের খুঁজে পাওয়া একটু দুষ্কর, এত সুন্দর পরিচ্ছন্ন মন আমি সত্যিই দেখি নাই। লিপি আপুকে আমি যা দেখেছি, মন থেকে যে ভালোবাসা, স্নেহ করা, গ্রহণ করা, এটা আমি সত্যি লিপি আপুকে মনে প্রাণে বলতে চাই যে তোমার মতো তুমি আসলে আইডল, তোমাকে আসলে, তুমি একটা অনুকরণীয় ব্যক্তিত্ব। আর সুবর্ণা রায় লিপাদির কথাও বলতে চাই যে অনুকরণীয় ব্যক্তিত্ব, তাকে, তার থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখি জানি। কিন্তু এই যে তোমাদের মন মানসিকতা, পজিটিভ পজিটিভ চিন্তা ভাবনা, ইতিবাচক মনোভাব, সবাইকে আপন করে নেয়া, এখান থেকে কিন্তু আমি অনেক শিক্ষা নিই, আমি নিজেকে সেভাবে আপগ্রেড করি। তো লিপি আপু অনেক অনেক সৌভাগ্যবান মনে করছি তুমি আজকে প্রোগ্রামে এসেছো, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা তোমাকে। সবাই ভালো থাকবেন, হ্যাঁ রাব্বি অনেক ভালো থাকবেন। আর আমার আরেকটা কথা বলি, এক যে মিষ্টি মুখ আমাদের স্ক্রিনে অনেকক্ষণ ধরে ওয়েট করছে, আমি ওনাকে দেখে দেখে মানে এত স্নিগ্ধ একটা মুখ, মাদারীপুরের তাহমিনা আফরোজ ম্যাডাম, অনেক অনেক ভালো লাগে আপনার প্রতি। আপা ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। আপা আপা আমি একটু কথা বলতে চাচ্ছি, একটু একটু থাকেন। হ্যাঁ হ্যাঁ ক্যামেরা আপা, প্লিজ প্লিজ আপা। আসলে এখানে তিনজন শ্রেষ্ঠ শিক্ষিকা এবং রাব্বি স্যার তো শ্রেষ্ঠদের মধ্যেও একজন, যদিও তিনি নির্বাচিত না হন, তারপরেও তিনিও একজন শ্রেষ্ঠ শিক্ষক আমি মনে করি। এদের মধ্যে আমি অতি ক্ষুদ্র একজন শিক্ষিকা ঢুকতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এবং আপনাদের কথা শুনে, ইতিবাচক মনোভাব কথা এবং আপনাদের কথায় শুধু অনুপ্রাণিতই হতে পারি। মানে এত সুন্দর কথা, এত সুন্দর আপনাদের কথা বলার ভঙ্গি বা সুন্দর সুন্দর কথা, আমার আসলে ভালো লাগে, মনে হয় যে সারাক্ষণ শুনতেই থাকি, এত ভালো লাগে আসলে। যে খায়রুন নাহার রিপি আপা, আপনার প্রতিটা পোস্ট এবং প্রতিটা কমেন্ট, প্রতিটা কথা আমার কাছে আসলে অসাধারণ লাগে, সবসময় মানে অনুপ্রাণিত হতে থাকি এবং মনে করি যে আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। এখানে সময় দাওয়াতুম আপা আছেন, রোজিনা মাহমুদ আপা আছেন, আসলে সবাই অসাধারণ গুণের অধিকারী। আশা করি সহায়তা করবেন যাতে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, এবং আমি আজ আপা আজকের এই যে আমাদের যে মূল বিষয় যে ইতিবাচকতা ছড়িয়ে দিন, আমাদের আইকন হচ্ছে
তাবাসসুম, সুবাইয়া তাবাসসুম, কিন্তু আমার কাছে এই প্ল্যাটফর্মটিতে আমি ছাড়া যারা আছে সবাই এত বেশি ইতিবাচক, যেমন আপনি এই যে বিশালতার যে পরিচয়টা দিলেন। আর আমার কাছে যেটা মনে হয়, একটি মানুষ হচ্ছে তার চেহারাটাই হচ্ছে তার দর্পণ। হ্যাঁ, তো সেই দর্পণ থেকে প্রথম যখন তার মুখটা দেখা যায়, মানে যেমন রোজিনা মাহমুদ এবং সুমাইয়া তাবাসসুম, সুবর্ণা রায় লিপা, আমরা তিনজন প্রতিযোগী ছিলাম, কিন্তু আমরা এত গল্প করছিলাম, এত হাসাহাসি কথা। রোজিনা মাহমুদ ম্যাডাম আমাকে বলতেছিল, আপা এবার আপনিই হয়ে যাবেন, সুমাইয়া তাবাসসুম, আপা এবার আপনিই হয়ে যাবেন। তো এরকম যে একটা মানে বিশালতার যে জায়গা। এরপরে তাহমিনা আফরোজ আপা যে আমাকে যেভাবে ভালোবেসে কথাগুলো বলছেন, এটা আমার জীবনের জন্য অনেক বড় প্রাপ্তির জায়গা। আপা অনেক অনেক ভালো থাকবেন, আপনারা আপনাদের আলোচনায় থাকেন। সুমাইয়া যেহেতু আজকের একটি মূল বিষয়বস্তু এবং রোজিনা মাহমুদ, আপনারা সবাই আলো ছড়াতে থাকেন, ইতিবাচকতা ছড়িয়ে দিন, সেই প্রত্যাশা। শুভরাত্রি। হ্যাঁ, ধন্যবাদ আপা আপনাকে, আপনি আমাদের পথপ্রদর্শক, আপনাকে, আপনার পদাঙ্ক অনুসরণ করে আমরা এগিয়ে যাব, আপনার প্রতি শুভকামনা। ইনশাল্লাহ আপা, আসসালামু আলাইকুম। স্যার অডিও অন করতে হবে। আমরা শুনছিলাম ইতিবাচকতার গল্প আমাদের সাথে, আমরা বিশ্বাস করি যে আবার আমাদের সুমাইয়া তাবাসসুম আপা যোগ দিবেন, তার কিছু না বলা কথা, তার কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। তো এই পর্যায়ে চলে যাচ্ছি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে রোজিনা মাহমুদ আপার কাছে। আমাদের তাহমিনা আফরোজ ম্যাডাম ইতিমধ্যেই দু একটি প্রোগ্রামে যোগ দিয়েছেন, স্টোরি ফর গুডের নিয়মিত আলোচক হিসেবে তিনি আমাদের মাঝে থাকেন, একজন আলোকিত মানুষ, সদা মানুষকে ইন্সপায়ার করে থাকেন। এবার যদি রোজিনা মাহমুদ আপা যদি ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া সম্পর্কে কিছু বলেন, স্টোরি ফর গুড। হ্যাঁ, ধন্যবাদ তানিয়া আফরোজ আপা, আপনি আসেন লাইভে দেখি। আসলে এই যে খায়রুন নাহার লিপি আপা যে বললেন, আপনার মুখটা একদম দর্পণ, চকচকে, দেখেই স্নিগ্ধ হাসি, মিষ্টি চেহারা, একদম ভালো লাগায়, ভরে যায় মনটা। তো শ্রেষ্ঠ শিক্ষকদের যে ইতিবাচকতার গল্পে পর্যায়ক্রমে রাবি সারা বাংলাদেশের সবাইকে নিয়ে আসবে। আসলে বর্তমান জেনারেশন দুই একজন ছাড়া আমি মনে করি প্রত্যেকেই ইতিবাচক, তার স্বস্ব কর্মক্ষেত্রে, স্বস্ব অবস্থান থেকে, আর এই ইতিবাচক চিন্তা ভাবনা থেকে দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের প্রাথমিক শিক্ষা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি এখন কি ঢুকবেন নাকি আরো তো কিছু স্টোরি আপনার আছে? প্লিজ বলুন, বলুন আপা। হ্যাঁ, এই যে ইতিবাচক দিকগুলো, আমরা যে যে অবস্থানে অবস্থান করি, আমাদের ভিতর থেকে যে ইতিবাচকতা আছে ছড়িয়ে দিলেই সামগ্রিকভাবে আমাদের সমাজ তথা আমাদের বিদ্যালয় তথা দেশের উন্নতি হবে। আমি মনে করি যে আমার কর্মক্ষেত্র বিদ্যালয়, আমি আমার লেভেলের সমস্ত ভালোটা, বেস্টটাই আমি আমার বিদ্যালয়ে আমার ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে প্রয়োগ করি, আর অন্যকে দেখে আমি অনুপ্রাণিত হই, আর যাকেই দেখি না কেন আমার মনে হয় সে আমার চেয়ে সবচেয়ে বেশি জানে, তার কাছ থেকে আমার শিক্ষা নিয়ে আছে, এটা মনে করে আমি প্রত্যেকটা মানুষের এই প্রাথমিক শিক্ষা ইদানিং এই যে লাইভ ক্লাসে আসেন, আমি প্রত্যেকের ক্লাসও দেখি, শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, আমার মনে হয় আমি সবচেয়ে কম জানি, আর প্রত্যেকের মধ্যে আমার চেয়ে বেশি ইতিবাচক চিন্তা আছে, তাই তারা আমার চেয়ে এগিয়ে আছে, এইরকম মনোভাব আমার কাছে। আর আমি আমার লেভেলের বেস্টটা আমার বিদ্যালয়ে দেওয়ার চেষ্টা করি, যে যখন যেখানেই কাজ করি না কেন আমি সর্বোচ্চ চেষ্টা করি আন্তরিকভাবে। আর আমরা ক্ষুদ্র প্রাথমিক শিক্ষক, আমাদের হয়তো ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি অত বেশি নাই, তবুও যেটুকু আছে আন্তরিকভাবে সৎভাবে এই কাজগুলো করার চেষ্টা করি আমি। তো ধন্যবাদ, ধন্যবাদ আপা, আমরা আর কিছু কথা শুনবো আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি পরম শ্রদ্ধেয় আলোকিত শিক্ষক, তার আরো কিছু কথা শুনবো। তো সম্প্রতি আপনি বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজে একটি লাইভ ক্লাস নিয়েছেন, তো অনেকদিন যাবৎ আপনি বিষয়টা দেখতেছিলেন, তো এই লাইভ ক্লাস নিয়ে আপনার অনুভূতি উপলব্ধিটা জানতে চাই। আপা মনে হয় আবার ডিসকানেক্ট হয়ে গেছে, আমি এই সুযোগে কিছু বলতে চাচ্ছি। অবশ্যই অবশ্যই,
খাওনা লিপি আপা বলল যে প্রতিটা মানুষের মুখেই তার দর্পণ, তার মুখে ফুটে উঠে তার নিজস্ব ব্যক্তিত্ব, তার তার মনোভাব অনেকটা বোঝা যায়। যেমন আমি যেমন বুঝতে পারছি, যেমন আপনারা চারজন, যে রুজিনা মাহমুদ ম্যাডাম, সুমাইয়া তামাচ্ছুম ম্যাডাম, খাওনা লিপি ম্যাডাম এবং আমাদের সুবনালয় লিপা ম্যাডাম, এই চারজন মানুষের মুখটি আসলে এতটা উজ্জ্বল, এতটা হাস্যোজ্জ্বল, মানে এতটা মিষ্টি, তাদের মুখের দিকে তাকালে বোঝা যায় আসলে এরা ইতিবাচক মনোভাব সম্পন্ন এবং যোগ্যতা, তাদের ব্যক্তিত্ব, তাদের মানে শ্রেষ্ঠ হওয়ার জন্য যত কিছু থাকা দরকার তাদের মধ্যে আছে, আসলে এই মানে মুখগুলোতে ফুটে ওঠে এবং খুবই মিষ্টি লাগে আপনাদের। যাক, ধন্যবাদ। আমাদের যাকে নিয়ে আয়োজন, তিনি চলে আসছেন, নাব বিচার শুরু করেন। ধন্যবাদ। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে সম্প্রতি আমাদের সুমাইয়া তাবাসসুম ম্যাডাম বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজে একটি লাইভ ক্লাস নিয়েছেন। তো এই লাইভ ক্লাস সম্পর্কে আপনার প্রস্তুতি এবং আপনার ভালো লাগা, আপনার অভিজ্ঞতাটা যদি একটু সবাইকে শেয়ার করেন। ধন্যবাদ আপনি স্যার। আর আমি দুঃখিত, আমার আজকে ইন্টারনেট সংযোগটি বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমার লাইভ ক্লাসের গল্প বলতে গেলে আসলে শুরুতেই ধন্যবাদ দিতে হয় সুবর্ণা রায়, লিপাদি এবং অসীম স্যার। ঠিক লকডাউনের শুরু থেকে এই পর্যন্ত এরা দুজন আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে গেছেন। তারা বারবার আমাকে বলেছেন লাইভ ক্লাসে জয়েন করার জন্য, আসার জন্য, কাজ করার জন্য, কিন্তু আমি বিভিন্ন কারণবশত এতদিন আসলে একটু দূরে ছিলাম, কিন্তু সবারটা খুব দেখতাম, মনোযোগ সহকারে দেখতাম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন বলুন আপা বলুন। আচ্ছা, আমি আসলে সবাইকে খুব দেখতাম, খুব মন দিয়ে দেখতাম এবং সবাইকে খুব মানে শেখার চেষ্টা করতাম সবার কাছ থেকে, কিভাবে তারা লাইভ ক্লাসটা করছে, কিভাবে তারা নিজেদেরটা দেওয়ার চেষ্টা করছে। তো ওইটা ভেবেই আসলে আমার প্রথম গতকাল যে লাইভ ক্লাসটা হয় সেটা থেকেই আমার আসলে বলতে গেলে শুরু। আমি চেষ্টা করেছি নিজের তৈরি করা কন্টেন্টটা নেয়া, তো এজন্যই আসলে আমি প্রজেক্টর দিয়ে কাজটা করেছি। যদি আমার পরিবেশটা অন্ধকারাচ্ছন্ন ছিল, আমি আরো শিখবো কিভাবে লাইভ ক্লাসটা আরো বেশি প্রাণবন্ত, আরো বেশি আলোকজ্বল করা যায়। আর এটাই ছিল আমার লাইভ ক্লাসের গল্প, রাব্বি স্যার। এবং যারা যারা লাইভ ক্লাস নিতে চাচ্ছে এখনো নেয়নি, তো তাদের বিষয়ে আপনার পরামর্শটা কি থাকবে, তারা কিভাবে যারা লাইভ ক্লাস নিতে চাচ্ছে এখনো যারা নেয়নি তাদের বিষয়ে পরামর্শ হচ্ছে যে লাইভ ক্লাসটা হচ্ছে চমৎকার একটা প্ল্যাটফর্ম। এখানে আমরা যখন বিদ্যালয়ে গিয়ে পাঠদান করি তখন কিন্তু আসলে এতটা আমরা নিজেদের শিক্ষার্থীদের মধ্যেই করি, তাই তো? এটা একটা অনেক বড় আনন্দ যেটা এখন ফিল করছি, অনেক বেশি, ওদের খুব মিস করছি। কিন্তু লাইভ ক্লাসের ক্ষেত্রে কি হয়, লাইভ ক্লাসে গিয়ে আমরা শুধুমাত্র নিজের বিদ্যালয় না, একদম আমার মনে হয় যারা দেখছে তারা আমাদের সারা বাংলাদেশের শিক্ষার্থীরাই মনে হয় সামনেই আছে, তাদের ক্লাস নিয়েই আমি তাদেরকে নিয়ে ক্লাস করছি। তো এটা কিন্তু লাইভ ক্লাসে একটা মানে খুবই ভালো একটা সুযোগ যে সবাইকে নিয়ে কাজ করা। তো আমি বলবো যে যারা এখনো লাইভ ক্লাসে আসেনি বা চিন্তা করছেন যে করবে, তো সেই ক্ষেত্রে খুব দ্রুত চলে আসা উচিত এবং নিজেদের যার যেরকম মেধা আছে, যে যেরকম ভাবে শিক্ষার্থীদের দিতে চায়, আমরা শিক্ষকরা আসলেই অনেক মেধাবী। আমি বলবো যে আমরা প্রতিটা শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মেধাবী, তারা এখন নিজেদের অভিনব যে ইনোভেশন গুলি আছে, ইনোভেশন আইডিয়া গুলি আছে, সেটা দিয়ে কিন্তু শিক্ষার্থীদের খুব বেশি তারা উপকৃত করতে পারেন। সেজন্য আমার মনে হয় লাইভ ক্লাসটা আসলে খুবই বেশি জরুরি এখন বর্তমান সময়ে এবং সবারই আসা উচিত, রাব্বি স্যার। তো ধন্যবাদ। আমরা জানি যে একজন একজন শিক্ষক শুধুমাত্র একজন শিক্ষক না, একজন কবি, একজন গায়ক, একজন অভিনেতা। তো আপনি যেহেতু সেরা হয়েছেন, আপনার মাঝে এরকম অনেক গুণই আমরা জানি এটা আছে, তো আজকে যদি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো উপস্থাপনা থাকে, হতে পারে কবিতা, হতে পারে একটি গান বা অন্য কিছু। দুঃখিত স্যার, আমি শুনতে পাইনি, একটু আবার বলেন। যেটা বলতেছিলাম যে আমরা জানি যে একজন শিক্ষক শুধুমাত্র একজন শিক্ষক না, তাকে একজন কবি, কবিও হতে হয়, তাকে একজন গায়ক হতে হয়, তাকে একজন অভিনেতা হতে হয়। তো এখন আমাদের আজকে যারা দর্শক আমাদের দেখছেন এই 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 প্রোগ্রামটা স্টোরি ফর গুড, ইতিবাচকতা ছড়িয়ে দিন, তো তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো উপস্থাপনা থাকে, জানি যে আপনি অনেক গুণে গুণান্বিত, অনেক মেধার অধিকারী আপনি, তো এই বিষয়টা একটু একটি গান অথবা একটি কবিতা এটা কি হতে পারে কিনা বলেন। আসলে একজন শিক্ষক তো শুধুমাত্র শিক্ষক না, এক মানে সে একাধারে গায়ক, একাধারে সে গায়িকা, অভিনেত্রী,
নৃত্যশিল্পী, তাকে কিন্তু সবকিছু করতে হয় এবং সবকিছু তার শিক্ষার্থীর ভালোবাসা নেয়ার জন্য, তাকে আকর্ষণ মনোযোগ আকর্ষণ করার জন্য হোক। আসলে আবার আবার ডিসকানেক্ট হয়ে গেলাম। তাহলে এবার একটা প্রশ্ন, আমাদের দিলু বাবা আমাদের সাথে ছিলেন, দিলু বাবাকে ধন্যবাদ দিতে চাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে। দিলু বাবা আপনার জন্য অনেক শুভকামনা, আপনি আমাদের এই লাইভ অনুষ্ঠানটা দেখছেন, আপনার প্রতি শুভকামনা নিরন্তর। ধন্যবাদ। তো আবার চলে যাচ্ছি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম প্লিজ। আমি অত্যন্ত দুঃখিত, আজকে ইন্টারনেট সংযোগ খুবই বেশি বিরক্তিকর অবস্থায় আমাকে ফেলছে। তো যেটা বলছিলাম, আসলে আমরা একাধারে শিক্ষক, আমরা একাধারে নৃত্য, তো এসব করেই কিন্তু আমাদের মনোযোগটা অবশ্যই আকর্ষণ করা বা শিক্ষার্থীদের আরো বেশি আকর্ষণীয় করা যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই একজন শিক্ষকের এই সবগুলি গুণ, যার যেরকম ইয়ে আছে, যে গুণ আছে, সেটা দিয়ে কিন্তু তাদেরকে আকর্ষিত করা উচিত এবং এই রকম একটা শৈল্পিক মনোভাব প্রতিটা শিক্ষকের থাকা উচিত। রাব্বি স্যার, তো এই শৈল্পিক মনোভাবের অংশ হিসেবে আপনার কাছে যদি কোনো কিছু শুনতে চাই, আপনার কাছ থেকে যদি কোনো উপস্থাপনা দেখতে চাই, তাহলে আপনি কি করবেন? দুঃখিত স্যার, মানে এই যে শৈল্পিক মনোভাবের কথাটা আপনি বললেন যে একজন শিক্ষককে শৈল্পিক মনোভাবাপন্ন হতে হবে, তো আপনার কাছ থেকে যদি এরকম একটি উপস্থাপনা শুনতে চাই, এরকম একটি একটি কবিতা, একটি গান অথবা একটি গল্প, একটি জোক হতে পারে, তো এই বিষয়টা শুনতে চাচ্ছি ম্যাডাম আপনার কাছ থেকে। আসলে আমরা সবাই যে সবকিছু পারি এমন না, কিন্তু আমরা চেষ্টা করি, আর সেই চেষ্টা করাটা কিরকম হবে সেটা কিন্তু আমরা চিন্তা করব না, কারণ হচ্ছে আমরা করে যাব। তো আমিও করতে পারি, কিন্তু সেটা এখন শিক্ষার্থীদের ক্ষেত্রে যেরকম লাগবে, আপনাদের সেরকম ভালো তো নাও লাগতে পারে, তারপরেও চেষ্টা করব। আর ধন্যবাদ জানাচ্ছি আফরোজা ম্যাডামকে আজকে লাইভে আসার জন্য, আসলে এতক্ষণ সুযোগ পাচ্ছিলাম না। তাহমিনা ম্যাডাম জি আপা, আপনাকে ধন্যবাদ, অনেক কিছু জানলাম। তাহলে আমি জি বলুন। হ্যাঁ রাবি স্যার, আমি তাহলে একটা গান গাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, হ্যাঁ ম্যাডাম শুনতে পাচ্ছি। বলুন একটা গান প্লিজ ম্যাডাম। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলেন দারে, চা পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলেন তারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। ধন্যবাদ। জাস্ট মাইন্ড ব্লোয়িং, অসাধারণ, অনেক সুন্দর, অনেক চমৎকার। তো এবার আমরা শুনতে চাই, আরেকটু গল্প শুনতে চাই। আপনারা আমাদের রোজিনা মাহমুদ রূপকথা আপা সেরা হয়েছেন, তাহমিনা তাবাসসুম আপা সেরা হয়েছেন। তো একজনকে, একজন শিক্ষক যদি সেরা হতে চান, একজন ভালো শিক্ষক হতে চান, তাকে কি কি গুণ অর্জন করতে হবে? আসলে একজন ভালো শিক্ষক হতে হলে একজন, আমরা আসলে প্রাথমিক বিদ্যালয়ে, আমি আগেও বলেছি, আমাদের বর্তমানে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা অত্যন্ত মেধাবী, তারা সব, হ্যাঁ শুনতে পাচ্ছেন রাবি স্যার? শুনতে পাচ্ছি, বলুন বলুন বলুন। আচ্ছা, আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সবাই কিন্তু আসলে অত্যন্ত মেধাবী এবং আমরা চাইলে অনেক কিছু করতে পারি, শিক্ষার্থীদের জন্য অনেক কিছু করতে পারি, আর নিজেদের সেরা, নিজেদের শ্রেষ্ঠত্বটা যদি আমরা বের করতে চাই, আসলে আমরা শুধুমাত্র মনে প্রাণে কাজ করে যাওয়া, বিদ্যালয়কে ভালোবাসা, শিক্ষার্থীদের ভালোবাসা, সহকর্মীদের ভালোবাসা, কাজকে ভালোবাসা, আর মনে প্রাণে কাজ করে গেলে একজন শিক্ষক আজ নয়তো কাল সে শ্রেষ্ঠ হবে, তার তার সেরাটা সে দেখাতে পারবে। আমি 14 বছরের আমার এই চাকরি জীবনে আমি শুরু থেকে কাজ করে গিয়েছি, আমি চেষ্টা করেছি, কাজ না, আমার বিদ্যালয়কে ভালোবেসে
আমি আমার সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করেছি। আমি প্রতিটা কাজ, যেমন আমি বলি রাব্বি স্যার আমার বিদ্যালয়ের বর্তমান বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণী আমি নিজের হাতে মাত্র 2 দিনে অঙ্কন করেছি এবং সজ্জিত করেছি। এটা আসলে যখন ওই শৈল্পিক ছোঁয়াগুলি, আমার কখনোই দেয়ালে আঁকার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু এটা কিন্তু আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি বলে, শিক্ষার্থীদের ভালোবাসি বলেই হয়তো সম্ভব হয়েছে। আমি আমার সেই প্রাক প্রাথমিকের শ্রেণী যেখানে আমার শুধুমাত্র উপকরণ আঁকার একটা কাগজে কলমের অভিজ্ঞতা, কিন্তু সেই অভিজ্ঞতার বাইরে আমি দেখলাম যে আমি দেয়ালও এঁকে ফেললাম। আমি শিক্ষার্থীদের জন্য আমার প্রাক প্রাথমিক শ্রেণী আমি নিজের হাতে অঙ্কন করলাম এবং সাজালাম। তো এভাবে প্রতিনিয়ত কাজ করে শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়ে, তাদের আসলে একজন শিক্ষকের শ্রেষ্ঠত্ব যদি সে আনতে চায়, তাহলে কিন্তু তার অনেক বেশি কাজের পরিধিটাকে চিন্তা করতে হবে। তাকে শুধুমাত্র পড়ানোর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, তাদের অফিসিয়াল কাজ থেকে শুরু করে নিজেদের জানার অনেক ক্ষেত্র, শিক্ষার্থীদের পড়ার মানের ক্ষেত্র এবং যাবতীয়, আমার মনে হয় যাবতীয় বিদ্যালয় কেন্দ্রিক কার্যক্রমে নিজেকে জড়িত রাখা এবং মনে প্রাণে ভালোবেসে কাজ করা, এটাই। ধন্যবাদ। ধন্যবাদ। এবার এবার আমি একটু চলে চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের একজন সম্মানিত আলোচক, যিনি ইন্সপায়ার করার জন্য সব সময় পাশে পাশে থাকেন আমাদের। তো আমাদের তাহমিনা ফরোজ ম্যাডাম, যদি আজকের এই আলোচনা সম্পর্কে ম্যাডামের যে অনুভূতি গুলো প্রকাশের যে প্রকাশ করলেন তুমি, উনি এই বিষয়টা যদি আপনার কিছু বলার থাকে তো ম্যাডাম একটু প্লিজ বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করছি। ম্যাডাম ধন্যবাদ। রাবি স্যার, স্ট্রিট ফর গুড এত সুন্দর একটি মানে প্রতিষ্ঠান বা গ্রুপ বা পেজ যেটাই বলেন, ইতিবাচকতা ছড়িয়ে দেওয়ার জন্য আপনি তৈরি করেছেন এবং সুন্দর সুন্দর যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের গল্প নিয়ে প্রতিটা এপিসোড আপনি করছেন, এটা আসলে অত্যন্ত প্রশংসনীয়, প্রশংসার দাবি রাখে। এবং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে খুঁজে পাচ্ছি যাদেরকে চিনি না, যাদের গুণগুলো জানি না, তাদেরকে খুঁজে পাচ্ছি এবং অনেক চেনা মুখ আছে, তাদের ভিতর যে কি গুণ লুকিয়ে আছে সেটা হয়তো জানতাম না, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা চিনতে পারছি, জানতে পারছি। আসলে প্রতিটা মানুষের মধ্যে অনেক প্রতিভা লুকায়িত থাকে, অনেক প্রতিভা আছে যা আমরা অনেকেই জানি না, হয়তো আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনি তাদের প্রতিভা গুলোকে প্রকাশ করছেন, এজন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং এটা খুবই প্রশংসা দাবিদার, খুবই একটি ভালো উদ্যোগ। আর যে মিষ্টি মুখগুলো দেখলাম, যেই গুণী ব্যক্তিদের দেখলাম, আমার খুব ভালো লাগছে এবং তাদের মধ্যে আমি এখানে আসতে পেরে, যোগ দিতে পেরে, কিছু কথা বলতে পেরে আমার নিজের কাছে আমার খুবই ভালো লাগছে, আমি নিজেকে ধন্য মনে করছি। এজন্য এখানে যারা উপস্থিত আছেন সবাইকে অনেক ধন্যবাদ, আর পরামর্শ দিবেন কিভাবে আপনাদের মতো হতে পারি। ধন্যবাদ রাবি স্যার। ধন্যবাদ। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের কো-হোস্ট, অত্যন্ত সম্মানিত, অত্যন্ত শ্রদ্ধেয় এবং আসলে কতটা যে শ্রদ্ধেয় মানুষ ইনি রোজিনা মাহমুদ রূপকথা, এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো ম্যাডামের কাছে চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের যিনি মূল আকর্ষণ, সুমিতা বা সুমা পার উদ্দেশ্যে কিছু বলার জন্য ম্যাডাম। হ্যাঁ, ধন্যবাদ রাবি ভাই। সুমিতা বা সুমা আসলে একটা ভালোবাসার নাম। একদিনের পরিচয় যখন বিভাগীয় পরীক্ষা দিতে গিয়েছিলাম ওই সময়ই তার কাজগুলো দেখেছি, আসলে সে সেরাদের সেরা হওয়ার মতোই, তার রূপান্তরের চুপ কথা আমি ওটা দেখেছি, আমার ওটা মনেও আছে এখনো পর্যন্ত। সুমায়া তাবাচ্চুম একজন ইতিবাচক নাম, ইতিবাচকতা ছড়িয়ে দিচ্ছেন সে তার কাজের ক্ষেত্রে সব সময়, আর সব সময় ছড়িয়ে দিবে। আর আর বলি যে সেরাদের উদ্দেশ্যে সেরা, এটা একদিনের ফসল না, আপনি আপনার কাজটা আন্তরিক ভাবে শুরু থেকে করলে একদিন আপনি সেরা হবেন, এটা আমি তানিয়া আফরোজ আপার উদ্দেশ্যে বলছি। যে আসলে কিছু নেই এখানে কাউকে অনুকরণ করা বা অনুসরণ করা কিছু নেই, আপনি আপনার লেভেলের বেসটা বিদ্যালয়ে করে যান, দেখবেন যে আপনি সেরা হয়ে গেছে। আর এটা একদিনের ফসল না, এটা বছরের শুরু থেকে আমরা যে কাজগুলো করি আসলে ধারাবাহিক ভাবে সেই কাজগুলোর একটা ফলাফলই হলো সেরা হওয়ার মাইল ফলক আমি মনে করি।
আমি যে 2019 সালে মানিকগঞ্জ জেলায় সেরা হয়েছি, আসলে আমরা যে কাজগুলো করি ক্লাসের যে পাঠিকাগুলো, আপনার বিভিন্ন হোম ভিজিট গুলো, এই যে যে প্রাসঙ্গিক কাজগুলো, এগুলো যত্ন করে একটা ফাইল আপ করে রাখবেন। আপনি যদি বেস্ট টিচারের পরীক্ষা দেন ওগুলা তখন শো করবেন, দেখবেন যে আপনার অত ভেদ হচ্ছে না। আর যদি মনে করেন যে আমি বেস্ট টিচার হব ওই এক মাস আগে বা দুই মাস আগে আপনি চেষ্টা করবেন, তাহলে কিন্তু হতে পারবেন না। যে সেরা হয় তার একটা ধারাবাহিকতার ফলই তাকে সেরা বানিয়ে দেয়, এভাবে আপনি সেটা হতে পারবেন। আর তাবাসুম সরি কে বলে সুমিয়া আপা, সুমায়া আপাকে আমি যখন বেস্ট টিচার পরীক্ষা দিতে গিয়েছিলাম বিভাগে, তখন দেখে মনে হয়েছিল সে আমার আপনার আপন, অতি আপনজন, অনেক ভালো লেগেছিল তাকে আমার। আর ভবিষ্যতেও এই যোগাযোগটা থাকবে, আর আমরা এখন একই প্ল্যাটফর্মে অনলাইনের মাধ্যমে সবাই কোনো না কোনো প্রোগ্রামে একসাথে হব। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই, আর আগামী এপিসোডে আরো একজন সেরাদের গল্প শুনবেন, আমাদের সাথে থাকবেন, বিশেষ করে আমাদের রাব্বির সাথে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপা, আসলে রাব্বি মানে রোজি আপার একটি অনুপ্রেরণা, রাব্বি মানে রোজি আপার একটি উৎসাহ, রাব্বি মানে রোজি আপার সহযোগিতা। আগামীর যে বাংলাদেশ আমরা দেখছি, তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ বাংলাদেশ, জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ বাংলাদেশ, তো আপনি কেমন বাংলাদেশ কল্পনা করতেছেন? বাংলাদেশের পরিবর্তনটা কিরকম হতে পারে? আগামীর বাংলাদেশের পরিবর্তন কিরকম হতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমি অত্যন্ত দুঃখিত, আজকে আমার নেট মারাত্মক ভাবে আসলে ডিস্টার্ব করছে, আমি একটু একটু করে শুনছি। মনে হচ্ছে আপনি হয়তো আমাদের প্রাথমিক শিক্ষার গতির কথাই বলছেন, যে আগামীতে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কিরকম হতে পারে বা শিক্ষার পরিবর্তনটা কিরকম হতে পারে। রাইট রাব্বি স্যার? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি বলতে চাই, অলরেডি কিন্তু পরিবর্তন হয়ে গেছে, আমরা কিন্তু শিক্ষকরাও পরিবর্তিত হয়ে গেছি। এই যে আমরা আজকে কিন্তু এটা কিন্তু একটা পরিবর্তনের ছোঁয়া, যেটা আগে কিন্তু কখনোই আমরা দেখিনি, বা যে কোনো সিচুয়েশন হোক বা ভার্চুয়াল মাধ্যমটা কিন্তু আমাদের হাতের নাগালে থাকলেও কিন্তু আমরা ব্যবহারটা ওভাবে করতে পারিনি, কিন্তু এখন দেখেন পরিবর্তনের ছোঁয়া কিন্তু চলে এসেছে। তো আমরা চাইলে আগামী শিক্ষা ব্যবস্থাকে বাস্তব জগৎ থেকে, ভার্চুয়াল জগৎ থেকে সবভাবে কিন্তু এগিয়ে নিয়ে যেতে, প্রতিটা শিক্ষার দিকে কিন্তু আমাদের শিক্ষার আলোয় আলোকিত করতে পারি। তো নিজেদেরকে মনে প্রাণে কাজ করতে হবে। রোজিনা আপা যেটা বললেন যে একজন শিক্ষকের শ্রেষ্ঠ হওয়া কিন্তু একদিনে এক মাসের প্রিপারেশন, এরকম না, আপনাকে কখনোই মাথায় আনা যাবে না যে আমাকে শ্রেষ্ঠ শিক্ষক হতে হবে, কখনোই না। কারণ হচ্ছে আপনাকে কাজ করে যেতে হবে, আপনাকে ভালোবেসে যেতে হবে শিক্ষার্থী, শিক্ষক এবং আপনার বিদ্যালয়, আপনার কাজকে। এভাবেই আপনি যদি ভালোবেসে কাজ করে যান, ইনশাল্লাহ এক সময় কখনো কোনো না কোনো দিন এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে, আরো বেশি অভিনব পরিবর্তন হবে। যদিও আমার কাছে মনে হয় এখনো অনেক বেশি পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আমার আগামী শিক্ষা ব্যবস্থার জন্য, আমার সকল শিক্ষার্থীর জন্য, অভিভাবক শিক্ষকবৃন্দ এবং সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা ও দোয়া। ধন্যবাদ রাব্বি স্যার। ধন্যবাদ ভিউয়ার্স, আমরা আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি একজন শিক্ষক হিসেবে আমি তাবাসুম আপার সাথে সুর মিলিয়ে বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ। যে যাত্রা এখনই শুরু হয়েছে, বিশ্বের কয়েকটি উন্নত দেশের মধ্যে অন্যতম একটি দেশ হবে বাংলাদেশ। তো সেই উন্নত দেশের জন্য উন্নত নাগরিক দরকার, আর সেই উন্নত নাগরিকের জন্য উন্নত শিক্ষক দরকার। আর আজকে এই স্টোরি ফর গুড একজন শিক্ষক হিসেবে যদি আপনাকে ইন্সপায়ার করে, যদি আপনাকে ইন্সপায়ার করে, আপনার ইনোভেটিভ আইডিয়াকে জাগ্রত করে, তবে আসলে আমাদের এই স্টোরি ফর গুডের পথচলাটা সার্থক হবে, সফল হবে। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং আজকে সুমায়া আপার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিদায় নিতে চাই। তো আজকের প্রোগ্রামটি শেষ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের রোজনা মাহমুদ কথা বলতে। আপা ধন্যবাদ রাব্বি ভাই, আবারও বলি আজকের আইকন ছিল আমাদের সুমিয়া তাবাচ্ছুম আপা, এই সুন্দর এই প্রিয় মুখ
ইতিবাচক মুখকে দেখে আমার তো খুবই ভালো লাগলো, আশা করি ভিউয়ার্স যারা দেখছেন সবারই ভালো লাগবে। যার যার আঙ্গিক থেকে প্রত্যেককে ইতিবাচকতা ছড়িয়ে দেই, একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি আমাদের ইতিবাচক মনোভাব দিয়ে, কাজ দিয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এখন দেশের ক্রান্তি লগ্নে আমরা ঘরে থাকবো, বাইরে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখবো, মাননীয় প্রধানমন্ত্রীর নীতি নির্দেশনা মেনে চলবো, আমরা সবাই ভালো থাকবো, আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। যার যার আঙ্গিক থেকে, যার যার কর্মপ্রচেষ্টা দিয়ে, যার যার ইতিবাচকতা দিয়ে, আমি পরিশেষে বলতে চাই যে প্রিয় মুখগুলো আজকে ছিলাম, আমরা সবাই ভালো থাকবো, একসাথে সমৃদ্ধ বাংলাদেশে গড়ার প্রত্যয়ে এগিয়ে চলবো। আর দেশের ক্রান্তি কাল কেটে আধার কাটবে, সুদিন আসবে, একটা বর্ণমুক্ত সুস্থ সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো, এই আশা বাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ভালো থাকবেন, সব সুস্থ থাকবেন, ধন্যবাদ। এখন চলে যেতে চাই আমাদের তাহমিনা আফরোজ আপার কাছে, শেষ বিষয়ে যদি শেষবার যদি আপনি কিছু বলতে চান। ম্যাডাম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এই অনুষ্ঠান দেখলেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। ঠিক আছে রাব্বি স্যার, বলার কিছু নাই, অনেক কিছুই বলা হয়ে গেছে, তারপরও যে সুন্দর অনুষ্ঠান আমরা আগামীতে দেখব, আরো নতুন কাউকে এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন একজন আসবেন এবং তার ইতিবাচকতা, তার স্বপ্নের গল্প, তার প্রতিষ্ঠিত হওয়ার গল্প শুনবো, এই আশা ব্যক্ত করছি। রাব্বি স্যার ধন্যবাদ। এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যাকে নিয়ে আজকের স্টোরি ফর গুড তার উদ্যোগ নিয়েছিল। তো ম্যাডাম শেষ কথা যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। ম্যাডাম আসলে শেষ কথা বা পরিশেষে বলতে চাই যে নমস্কার, এই আয়োজনে এসে আমার অসম্ভব ভালো লেগেছে, ভালো লেগেছে প্রিয় মুখগুলিকে একসাথে পেয়ে, তাদের সাথে আবার নতুন করে দেখা দেখা হওয়ার পরে, কথা হওয়ার পরে খুব ভালো লাগলো, বিশেষ করে রোজিনা আপা, এতদিন পরে আমরা আবার একসাথে হলাম। তো আসলে এই যে ইতিবাচক মনোভাব, ইতিবাচক মনোভাব আমাদের প্রতিটা শিক্ষক, প্রতিটা মানুষের থাকা উচিত এবং ইতিবাচক মনোভাব দিয়ে আমাদের এই পৃথিবীটাকে, আমরা এই দেশটাকে, আমাদের শিক্ষার্থীদেরকে আলোকিত করতে পারি। তো সেক্ষেত্রে সবাই ইতিবাচক থাকুন, নিজে নিজে ইতিবাচক থাকুন এবং সবাইকে ইতিবাচক রাখুন। তো এভাবেই আমরা সুন্দর একটি সমৃদ্ধ জীবন কামনা করতে পারি। পরবর্তীতে আমরা নিশ্চয়ই আরো সুন্দর সুন্দর উপহার পাবো রাব্বি স্যারের অনুষ্ঠানের কাছ থেকে। তো রাব্বি স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার এখানেই কথা শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তবে প্রিয় অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনারাও আপনাদের গল্প শেয়ার করতে পারেন, ইতিবাচকতা ছড়িয়ে দিতে পারেন। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে মনে করি যে ইন্সপায়ার, ইন্সপায়ার অ্যান্ড ইন্সপায়ার, ভালো কাজকে আমাদের অবশ্যই ইন্সপায়ার করতে হবে। যিনি ভালো কাজ করেন তিনি তো ভালো কাজ করেন, যিনি ইন্সপায়ার করেন তিনিও ভালো কাজ করেন, যিনি সেই ভালো কাজটাকে শেয়ার করেন তিনিও ভালো কাজ করেন। তো আসুন আমরা সকলেই সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করি, সমৃদ্ধ বাংলাদেশের সমৃদ্ধ নাগরিক তৈরিতে আমরা কাজ করি, আর যত ভালো কিছু আছে আমরা সকলের মাঝে ছড়িয়ে দিই। আসুন ইতিবাচকতাকে ছড়িয়ে দেই, স্প্রেড পজিটিভিটি, গুড বাই। আবারও হয়তো দেখা হবে বাংলাদেশের কোন আলোকিত শিক্ষকের সাথে এই শরীফ মঞ্চে। সকলেই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।